ডিসক্লাইমার, ভিডিওটাকে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। না বইরা আর মজা না বুঝ যায়, তোমার সাইজ 42 হয়ে গেছে। পাবলিক রে কি তোমার এতটাই চুতিয়া মনে হয় যে তুমি যেটা কইবা সেটাই পাবলিক বিশ্বাস কইরা লইব? কার সাইজ কত হবে সেটা তার ব্যাপার, অন্যের সাইজ নিয়ে তোর এত চুলকায় কেন রে টাকলা? চুলকায় গিয়ার সাদে মাইয়া পা দুলে দিব কাদে, তারপর পেটটা একটু বড় হলেই মাইয়া বইরা যাইব ফাদে। আচ্ছা যাও গা, এসব নাউজুবিল্লাহ মার্কা কথা পরে বলি, আগে ভিডিওটা শুরু করি। তো গাইস, নিরাপদ দূরত্বে যাইয়া মোবাইলের ফুটার মধ্যে হেডফোনটা ঢুকাইয়া ভিডিওতে একটা লাইক মাইরা চুপি চুপি চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা বইসা পড়েন। কেন? কারণ আজকে উপরে লাগাবো চুলকানির মলম আর নিচে লাগাবো আগুন। এসব তেদর মার্কা সেদর মাইয়া গো সাইজ করার লাইগা, এখন তো অজু কইরা নামার লাগবো দেখতাছি। তাহলে চলো। এহে রহা নেই জাতা, হাটে বাজারে পেড়েছে বেজায় গরু, আমি যে না দুলিয়েছি কোমর নরম। আবে সালি তোরে নরম কোমর দুলাইবার কইছে গেড়ায়, তাও আবার হাটে বাজারে শয়তানে কি লারে তরে? এইটা কইতে পারো যে তোর উপাস থাকা পুষায় না, তুই পাবলিকের রাম ঢাপ খাবার চাইতাছস। আরে টাকলারে এত সুন্দর মাইয়াটারে দেখাও তোর একটুও মায়া লাগলো না? হাসাইলেন রামদা, এদেরকে দেখে মায়া লাগবো কেমনে, এরা আটা ময়দা আর ফিল্টার দিয়ে যতটা না সুন্দর হইছে তার থেকেও তিন গুণ বেশি নোংরা এদের মন। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইবো না। আরে পিস্তল বাহিনী আসার আগেই তো তোমার পুকুর ভাইটা সাগর হইয়া গেছে, এটা আমরা জানতাম। পিস্তল বাহিনী আইসা কি সেখানে হাবুডুবু খাইব? জানি না। ছাড়া পড়ুক সেই সব ছেলেদের উপর যারা সিঙ্গেল থাকা সত্ত্বেও প্রপোজ করে না। আরে চোত মারানি, যেমনে করে চেগাইয়া বয়ে পড়ছস, ছাড়াটা তো তোর চিত্রা নদীর উপর পড়া দরকার। আরে টাকলা মনে হয় মেয়েটার কোমরে সমস্যা আছে, এইভাবে সারা বইতে পারে না। আরে ড্রামদা আবালের মতো কথা বলেন কেন, তো এইভাবে চেকায়া চিত্রা নদী শো করে? জানি না। ভালোবাসা দিয়ে ভালোবাসা চাই, অন্য কিছু দাবি নাই, কেন আমায় রাখো দূরে? হ্যাঁ বুঝবার পারলাম, তোর অন্য কিছুর দাবি নাই কিন্তু বাইঞ্জ তুই মাইয়াটারে নিয়ে এমন ভাবে ঝাঁকাইতে ঝাঁকাইতে দৌড়াইলি কেন? আরে এরা হলো রোমান্টিক কাপল, এরা ভালোবাসা বিলাচ্ছে তাতে তোর কি? এইটা দেখে আপনার রোমান্টিক মনে হচ্ছে, আসলে ট্রামদা আপনার রুচিতে ঠাড়া পড়ছে। ভদ্র সমাজে আমি নষ্ট কিন্তু আমার সমাজে আমি শ্রেষ্ঠ। হ্যাঁ ভারতের সোনাগাছি আর বাংলাদেশের দৌলতদিয়া ঘাটের রাতের রানীগুলোও নিজের রাজ্যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। আমি যা কইবার চাইছি আমার ভিউয়ার্স সেটা ঠিকই বুঝতে পারছে, আপনার সেটা না বুঝলেও চলবে। আচ্ছা সবই তো বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু মাইয়া বোরকা বইরা টিকটকে এ লাভালাভি করতেছে কেন, সেটাই তো বুঝবার পারলাম না। কেন রে টাকলা, বোরকাহালিদের কি একটু টিকটক করবার মন চায় না? আরে ট্রামদা টিকটক করার লাগিয়া মনের মধ্যে ফাল দিতেছে, ঠিক আছে টিকটক করুক কিন্তু বোরকা বইরা কেন? বোরকা হলো মুসলিম নারীদের পর্দা, সেটাকে নিয়ে টানাটানি করতেছে কেন? এগুলোর পাশার মধ্যে রড গরম কইরা ঠান্ডার দিকটা ঢুকাই দেওয়া লাগবে।
আরে রড যদি গরমই করিস তাহলে ঠান্ডা দিকটা দিবি কেন? কারণ গরম দিকটা বাইরে রাখতে হইব, যেন কেউ তাই না বাইর করতে না পারে। চুপ চুপ একদম চুপ। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা এইটা মনে করে টিপা টিপি করে সাদা করে দিও। ও চা, তোমার মতো একটি চা আমারও আছে, তুমি থাকো বহু দূরে সে থাকে হৃদয় জুড়ে, ভালোবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে। তারা কখনো অমাবস্যার চাঁদ দেখো নাই, তারা এই মেয়েটারে দেখে নাও, চাঁদের সাথে চাঁদের পাহাড়ও দেখতে পারবা। আরে এইটারে দেখে তো মনে হচ্ছে চাঁদের পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি আর কইব, এতদিনে ড্রামদা একটা কাজের কথা কইছে কিন্তু একটা কথাই আমি বুঝার পারতেছি না, ড্রামদার মাথায় এত বুদ্ধি আসলো কোথা থেকে জানি না। আচ্ছা যাও গা, এসব কথা বাদ দিয়ে ভিডিওর মূল টপিকে আসি। ঠিক আছে ঠিক আছে।